কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো এই মুভিটা লিখে একটা 32 বছর ফলে একটা 16 বছর যুবতী মায়ের দ্বারা প্রেমের জালে ফাঁস হইয়া হোটেল নিয়ে অ্যাকাউন্ট খুলে মায়ের দ্বারা আর বিয়া করে না। তো আজকে আমরা মুভিতে এটাই জানতে চলতেছি। তো মুভির শুরুতে আমরা দেখতাম পাইতেছি যে একটা মায়ের 16 বছর, তো হেই স্কুলের তো গড় হয় ফ্যামিলির মধ্যে যে আছে দুইটা ভাই আছে আর হেই একটা বিরুদ্ধ মামা আছে, হেই স্কুলের গ্রামের স্কুলের টিচার। তো হ্যাঁ বড় বাইটা খুবই খারাপ, সবাই খালি ডিস্টার্ব করে। তো এই ড্রাইভার লুলি সহ্য করতে না বাইরে ড্রাইভার করে। লুলির স্কুল ছুটি হওয়ার পরে হের মা হেরে শিব আজ্ঞা দিয়ে যায়। তো শিবের মধ্যে কী করে লুলি একলা খারিত হয়। তো খারিত হওয়ার পরে একটা লোক হয় 32 বছরের, হ্যাঁ ওর সরকারি চাকরি করে। তো হ্যাঁ কী করে লুলিরে দেখতে হয় একলা খারিত হয়েছে খুবই সুন্দরী। তো হ্যাঁ কী করে সবটা কী করে আল্লাহর যায় এল্লার গিয়ে লসে লসে আলাপ আলাপ করে গিয়ে হেরে সিগারেট হাতে হেই না করে দেখো আমি সিগারেট খাইতাম না। তো হেই কইতাছে তুমি জিনতে যাইবে আমার বাড়ি হ্যাঁ নয় তোমার আমি স্কুল আগে দিয়ে যাবো না। তো হেই কইতাছে মনে মনে কয় ঠিক হয়ে আছে জীবনে তো গাড়ি তুলি নাই যাই। তো হেই কী করে দেখে আবার লোকটা বড় লোক আছে সরকারি চাকরি করে, তো হ্যাঁ কী করে রাজি হয়ে থাকে। তো কী করে গাড়ির মধ্যে গিয়ে উড়ে, তো গাড়ির মধ্যে উড়ে পরে হেরে গিয়ে আগে দিয়ে। তো পরবর্তীতে কী করে লুচ্চটাও নিয়ে হেই রাতের মধ্যে গিয়ে ধরে। তো হেইও কী করে দেয় এনজয় করে মজা করে হেইও পাইতে দিয়ে দেয় রাতের মধ্যে ধরে লাগে। তো কী করে হ্যাঁ স্কুলে নামাই দেয় হেই বাই বাই দিয়ে জায়গা। তো পরবর্তীতে দেয় কি টোনি আবার খালি রয়েছে এর লাগে স্কুলের বাইরে। তো হেই কী করে আইয়া হেরে গ্লাসের বাইরে দেয় একটা উড়ন্ত একটা সুমা দিয়ে জায়গা। তো হেই কী করে হ্যাঁ কী করে আস্তে আস্তে হেরে ভালোবাসা ফেলে। তো এই ঘটনাটা আবার কী করে হেরাইতে আবার স্বপ্ন দেখে হেরার ঘুমে ধরে না। তো পরের দিন টোনি আয় আয় কী করে হ্যাঁ বাড়ির সামনে খারাপ। তো এইটা আবার কী করে লুলি দেয় লুলি দেখে হ্যাঁ লগলগে জায়গা নিয়ে হেরে একটা হোটেলের মধ্যে উঠায়। তো হোটেলে গিয়ে ওই দরজা জানানো বন্ধ করে দেয়। তো বন্ধ করার পরে হেই কয়ে হ্যাঁ তো হেই তো বুঝে লেছে কয় লুচে গেলে গিয়ে আমার আনছে। তো হ্যাঁ কী করছে দরজা জানানো বন্ধ করে ঠান্ডা হয়ে গেছে আর কিছু করে না। হেই কী করে কয় বুঝছি আমি রেডি আছি তুমি টোল বাজানো শুরু করে দাও। তো এই কথা শুনে কী করে জোনি আর টুনি খারাপ হয়ে যায় খারাপ হয়ে কাপড় সবর চলতে খুলতে শুরু করে দেয়। তো খুললে কী করে গবাগপ টপা টপ টোল বাজানো শুরু করে দেয়। তো পরের দিন আবার দেয় আবার এই একই কাম হোটেলও গাড়ি চালায় টোল বাজায় এখন খুলে দেয়। তো সব কিছু খোলার পরে হ্যাঁ কী করে রাইতে যায় ডিনার খাইতো। তো ডিনার খাওয়ার পরে কইতাছে কয় আমি হচ্ছে চাইনিজ লোক আমি তোমার বিয়া করতাম না কারণ আমার ফ্যামিলি এটা মাইনা নিত না। তো হেই কী কয় কি কয় আমিও তোমার বিয়া করতাম না আমি শুধু মজা করতাছি দুজনে জাস্ট এতটুকুই। কিন্তু লুলি কিন্তু হ্যাঁ ঠিক হয়ে পছন্দ করে টুনিরে এইটা হেই মজা করতেছে না হেই ভিতর থেকে হ্যাঁ খুব ভালোবাসে। তো পরবর্তীতে কী করে হ্যাঁ এই কিছুদিন পরে এই রেলগাড়ি চালায় হোটেলও গিয়া। তো পরের দিন যখন লুলি হে টোনির সাথে গাড়ি দাইতেছে তো হের মায়া বাড়িটা দেখে লাগে। তো দেখে কী কইতাছে হেরে রাইতে কইতাছে কয় আমি 3 দিন ধরে তোমার চিঠি করছি তুমি স্কুলে যাই নাই। তো লুলি কী কইতাছে কয় আমার একটা বিআইপি খুবই বড় লোক হের বাইক গেছি হের ফ্যামিলির লোক ঘুরছি মজা করছি আমি স্কুলে যাই নাই আর টোনির আমি ভালোবাসি আর যদি আমি বিয়া করি হের ওই বিয়া করবো নয়তো আমি আর কাউরে বিয়া করতাম না। তো পরের দিন কী করে টোনি লুলির ফ্যামিলি সবাই কী করে একটা বিআইপি হোটেলে নিয়ে খাওয়ানো শুরু করে দেয়। তো টোনি কী করতেছে হ্যাঁ ফ্যামিলি সম্পর্কে কইতাছে তো এই খাদ্য গুলো কী করে ইমনভাবে খাইতেছে এই ফুইলা খাবার এই দামি দামি খাবার হ্যাঁ কথার কোনো মনোযোগই দেয় না। তো পরের দিন কী করে আবার গিয়ে একসাথে মিশে কী করে হ্যাঁ আবার অ্যাকাউন্ট করলে নতুন কইরা। তো খোলার পরে কী করে হিনতে আবার টোনি আয় ভরে লুলি আয় ভরে এই একটা হোটেলের মধ্যে খারায়। তো হেই কী করে স্কুলের যতগুলো লোক আছে হেরে কেউ দেখতার না হেই জানে যে একটা 32 বছরের ফলে একটা সম্পর্ক লাগে হেরে কেউ পছন্দ করে না। পরের দিন হেলা দুজনে গিয়ে একান মিলে তো লুরি কইতেছে যে ওই আমি ফরালে আল্লাগি ফ্রান্সে দাম। তো এইটা আবার টুনি ফুন্না খুব রাগ করে খুব ইমোশনাল হয়ে ফরে তো হ্যাঁ কী করে হ্যাঁ 20টি আর আংটিটা হেরে দিয়ে লায়। তো টুনি গিয়ে হের মারতে কইতেছে কয় হের আব্বা মারতে কইতেছে কয় আমি লুলির বিয়ে করবো হেরে সারা বাঁচতাম না কয় না 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 এইটা হইতো না। তো হ্যাঁ কী করে টুনি কী করে হেলার যায় দেয়া করতো কয় চলো আমরা বাইকে বিয়ে করি। তো হেই আবার না করে কয় না আমি বাইকে বিয়ে করতাম না তুমি তোমার পছন্দ মতো বিয়ে করে এলো। তো কথা শেষ করে হেই বাড়িতে হের মাই কী করে হেরা তো দামি আংটিটা দেখে হের মাই আবার জোর করে নায়িকা। তো হের যে বড় বাইটা ছিল একটু খারাপ টাইপের তো হ্যাঁ কী করে শহর জায়গায় একটা চাকরি লাগে। তো হেই বহুত খুশি পরের দিন আবার লুলি যায় টোনির লগে দেয়া করতো হ্যাঁ লগে দেয়া করতো যায় দেয় হ্যাঁ লগে দেয়া হয় পরে কী করে হ্যাঁ দেয় মদ সদ খাইয়া নেশা টেশা খাই অবস্থা খারাপ। তো হেই কী কয় তুমি এইসব করতেছো কেন তুমি তোমার পছন্দ মতো বিয়া করে লো ভাই আমি ফ্রান্সে যাইতেছি আমার লাগে দোয়া করো আর আমি যাওয়ার আগে তোমার লগে দেয়া করে দাম। তো হেই কী করে হ্যাঁ বিয়া করতেছে এই যায় দেয়া করতো। তো পরের দিন আবার কী করে লুলি কী করে কয় আমি ফ্রান্সে যাম গো হ্যাঁ লগে আবার একটু অ্যাকাউন্ট খুলে যায়। তো হেই কী করে যাই বয়ে থাই বয়ে থাই বয়ে থাই হ্যাঁ আয় না হ্যাঁ কী করে হ্যাঁ হেই বড়ো ডোল বাজাইতেছে তো হ্যাঁ কী করে ফেরেশন হয়ে আয় পরে। তো পরের দিন হেই ফ্রান্স যাইব কাত দেয় টুনির গাড়ি খাই রয়েছে। তো হেই মনে মনে কইতেছে টুনি আমার অন্য ভালোবাসে তো ভালোবাসলে আর কি ওই ভাই তো বিয়ে করে লেগেছে। তো হ্যাঁ ফ্রান্সে দেখা পরে 30 বছর পরে কী করে দেখতেছে হেই ফ্রান্স হওয়ার পরে টুনি একটা মেসেজ করে কয় আমি যার ওই বিয়ে করি না কেন আমি তোমার ওই ভালোবাসি আমি তোমার কখনোই ভুলতাম না তোমার আমি খুব ভালোবাসি। তো এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা কিছু মনে করবেন না, জাস্ট একটু মজা আর কি। তো আপনারা যারা ইউটিউব করতেছেন তারা কী করতে পারেন, আমার ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে আপনারা সামথিং এডিটিং করে কাইন্ড মাস্টার দিয়ে আপনারা ইউটিউবে আপলোড করতে পারেন। এখানে কোনো কপিরাইট বা কোনো কপিরাইট স্ট্রাইক ক্লাইম যাবে না। তো আমি আসলে প্রফেশনাল ইউটিউবার না, আমি জাস্ট শুধু সবাইকে মানে আমি কাজ করি কাজের ফাঁকে আপনারা